দিল্লিতে অভিষেক সহ অন্যান্য নেতৃত্বদের হেনস্থার প্রতিবাদে সারা রাজ্য সহ বীজপুর বিধানসভার অন্তর্গত হালিশহর ও কাঁচাপাড়া টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইতিপূর্বে বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয়েছে। পোড়ানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকাও। দিল্লিতে সেই অভিযানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অন্যান্য সাংসদ বিধায়ক মন্ত্রীদের সাথে উপস্থিত ছিলেন বিধায়ক সুবোধ অধিকারীও। এছাড়াও প্রতিদিন রাজভবনে ধর্ণা কর্মসূচিতেও তিনি উপস্থিত হচ্ছেন। এর মাঝেই শুনে নেব এ বিষয়ে তার কি প্রতিক্রিয়া। অভিযান মানে দিল্লি দখল নয়, যেহেতু দিল্লির সরকার বিজেপি সরকার মোদি সরকার বাংলা খেটে খাওয়া মানুষ ম্যান্ডেরেকার যে টাকা 20 লক্ষ মানুষ যে কাজ করেছে 2 বছর ধরে আটকে রেখেছে, সেই প্রাপ্ত টাকা পাওয়ার জন্য মানুষের পাবিয়ে দেওয়ার জন্য যেহেতু সব রাজ্যকে দিয়েছে, শুধু পশ্চিমবাংলাকে দিইনি, আপনারা সকলেই জানেন কি তারা বিধানসভার ভোটে 21-এর বদলা নিয়েছে, পৌরসভা ভোটে তারা হেরেছে, পঞ্চায়েতেও তারা হেরেছে। তো সেই জন্য তারা ইচ্ছে করে রাজনৈতিকভাবে তারা মানুষের টাকাটা আটকে রেখেছে, বাংলার বসবাসকারী বাংলার মানুষের প্রাপ্ত টাকা তাদের আটকে রেখেছে। সেই টাকাটা আদায় করার জন্য যারা পায় তারাও গিয়েছিল, আর আমাদের নেতৃত্ব যার নেতৃত্বে আমরা করেছি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদ, তার নেতৃত্বে আমরা দিল্লিতে আমরা সেই পঞ্চায়েত মন্ত্রীর কাছে আমরা দেখা করতে গেছিলাম। আর গান্ধীজি যেহেতু বার্থডে ছিল, সেই গান্ধীজি এখানে আমরা ধর্ণা দিয়েছিলাম মানুষকে জানানোর জন্য। কারণ একটাই কি, যেহেতু এখানে বিজেপি ভার্সেস বাংলা হয়ে গেছে, মানে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে বাংলার মানুষ, আর সেই বিজেপি যারা লিডাররা রয়েছেন কেন্দ্রে রয়েছেন তারা বাংলার মানুষের সঙ্গে তারা বঞ্চনা করছেন। না, উনি গেছেন কী কারণে গেছেন, উনি গেছেন বাংলার মানুষরা ভোট দেয়নি উনাকে, ওই জন্য বাংলার মানুষরা যেন টাকা না পায় সেটা বলতে গেছিলেন। আর আমাদের নেতা যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষ গরিব মানুষের প্রাপ্ত টাকা জিতে গেছিলেন, এই দুটোই ডিফারেন্স। তা হচ্ছে উনি ছবার ইডি সিবিআই কাছে গেছেন, আবারও তিনি বলেছেন আমি 10 বার যেতে চাই, কিন্তু কী কারণে ডাকা আছে সেই তথ্যটা আগে প্রমাণ করুক, সেটাই তো তারা দিতে পারছে না। এটা তো রাজনৈতিকভাবে আপনারা বুঝতে পাচ্ছেন, যেভাবে বিজেপি সরকার মোদি সরকার তারা ইডি সিবিআইকে তারা লড়িয়ে দিচ্ছে, তারা মানে রাজনৈতিকভাবে দুর্ব্যবহার করছে তাদের প্রতি, হিংসা তো চরিতার্থ তো হচ্ছে। আপনারা দেখছেন বিরোধীরা সবসময় সব জায়গায় এমপি এমএলএ যারা রয়েছেন মন্ত্রী সবাইকে অ্যারেস্ট করা হচ্ছে, আপনারা দেখছেনই তো। কারণ এটাই হতে পারে, তারা সে ভয় পেয়েছে মানুষের টাকা দেবে পালিয়েছে, কি জবাব দেবে বলতে পারছে না। নিশ্চয়ই আজকে প্রতিনিধি দল গেছে দার্জিলিংয়ে, উনি রয়েছেন দার্জিলিংয়ের সৌজন্যমূলক জন্য আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের লিডার তিনি পাঠিয়েছেন। আমাদের কোনো মান অভিমান নেই, আমাদের কোনো সেন্টিমেন্ট নেই, উনি ডেকেছেন আমরা গেছি মানুষের টাকা প্রাপ্য টাকার জন্য ওনাকে পাঠানো হয়েছে প্রতিনিধি দল। কিন্তু অভিষেক ব্যানার্জি বলছে যে রাজভবন অর্থাৎ কলকাতাতে এসেই দেখা করতে হবে, যতক্ষণ না দেখা করবেন ততক্ষণ সেই ধর্ণা, সেটা আমাদের লিডার নেতৃত্ব সেটা কলকাতায় দেখা করবে, যিনি তিনি যেহেতু দেখেছেন দার্জিলিংয়েও একটা রাজভবন আছে সেখানে আমার গেছে প্রতিনিধি পাঠিয়েছে। শুনুন, আমার কথা হচ্ছে দুটো জিনিস পরিষ্কার, একটা হচ্ছে 20 লক্ষ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কি 20 লক্ষ মানুষ যে কাজ করেছে ম্যানেজার ইয়েতে কাজ করেছে, সেটা যদি কাজ করে থাকে তার টাকা দিন, আর যদি কাজ না করে থাকে সেটাও আপনি লিখিত দিন, এরা কাজ করেনি, দুটোই তো কথা। তো আজকে 2 বছর ধরে তারা এটা করছে না কেন, যদি কাজ করে থাকে তাহলে প্রাপ্য টাকা দিয়ে দিন, আর না হলে কাজ যদি করে না থাকে তাহলে সেটা তারা বলে দিও কি কাজ করেনি আমরা টাকা দেবো না, ব্যাস হয়ে গেল, এটাই তো জিজ্ঞাসা করছে। ওনারা কেন বলে দিচ্ছে না কি 20 লক্ষ মানুষ কাজ করেনি, 20 লক্ষ মানুষ যদি কাজ না করে থাকে তাহলে আমরা সেইভাবে আইনত ব্যবস্থা নেবো। অবশ্যই রাজ্যপাল দিল্লি থেকে আসছে, আপনার বাগডোগরা থেকে দিল্লি করছে, কলকাতা উনি আসতে পারছেন না, 2.5 ঘন্টা লাগছে দিল্লি যেতে, কিন্তু এখান থেকে 40-45 মিনিট কলকাতা আসতে লাগে, সেখানে তিনি আসতে পারছেন না, নিশ্চয়ই ভয় পেয়েছেন, তার কাছে উত্তর নেই। আগের সেন্ট্রালের যে আকারা রয়েছে সেই আকারের থেকে পরামর্শ নিয়ে আসবেন। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আপনারা তো কথায় কথায় সিবিইডিআই করান, তো এক্ষেত্রেও সিবিইডিআই করালেন না কেন, 2 বছর ধরে যদি মনে করছেন দুর্নীতি হয়েছে তো 2 বছরের মধ্যে আপনারা কেন একটা এফআইআর করলেন না, আপনাদের জনপ্রতিনিধি কেন একটা এফআইআর করলো না, যদি হয়েই থাকে দুর্নীতি তাহলে তার 2 বছর আগেই আপনারা সিবিইডিআই করতে পারতেন, আমাদের তো কোথাও বাধা নেই আপনার কথা কথা কারণে, তো নিশ্চয়ই সিবিইডিআই করতে ভয় পাচ্ছে আসল তথ্যটা বেরিয়ে আসবে বলে। শুনুন, সারা বাংলার মানুষের কাছে
বা ভারতবর্ষের মানুষের কাছে তাদের কোনো স্থান নেই। তাদের কাছে এখন রাজনৈতিকভাবে বিরোধীদের হেনস্থা করা, তাদেরকে ভয় দেখানো, এরা ইডি সিবিআই বাইরে এরা কোনো রাজনৈতিক এদের কোনো কর্মসূচি নেই। আপনারা জানেন মানুষের যে জনপ্রতিনিধি যে কাজটা করা সেই কাজটা তারা করছে না, তারা ক্ষমতা থাকার জন্য বিরোধীদের ইডি সিবিআই দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু যতই ভয় দেখানোর চেষ্টা করবে তা বিরোধীরা ততই তারা একজোট হয়ে আর সেইভাবে তারও বেশি শক্তি নিয়ে তারা লড়াই করবে। দুর্নীতি হয়ে থাকলে হবে, সেটা ইনভেস্টিগেশন করে যে দোষী প্রমাণিত হবে সে জেলে যাবে, আর দুর্নীতি না হয়ে থাকলে তাহলে হ্যারাস হবে যেটা করছে ওরা। বীজপুর থেকে আকাশ ভট্টাচার্য ও সোনালী ব্যানার্জির রিপোর্ট, দি রেগুলার নিউজ। পুজো থেকে বিয়ে বাড়ি কিংবা যে কোনো অনুষ্ঠানের জন্য নিজেকে আরো সুন্দর করে সাজাতে চান, তাহলে আর দেরি কেন, আজই আসুন হাবিবস ফ্যামিলি স্যালোতে। আবার কি ভাবছেন কিভাবে নিজেকে সাজিয়ে তুলবেন? অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট দ্বারা হেয়ার কাটিং, হেয়ার স্পা, ফেসিয়াল, নেইল আর্ট এবং ট্যাটু আর্ট করাতে চান? তবে বন্ধুরা আর দেরি নয়, এখনই চলে আসুন কাঁচরাপাড়া কাপা অঞ্চলে লোকনাথ কমপ্লেক্সে এবং সেজে উঠুন নিজের মনের মতো হাবিবস ফ্যামিলি স্যালোর মাধ্যমে। আমাদের ফোন নম্বর 7319378810, এছাড়াও 8653372410। পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।